हेलो बंधुरा, आज के तुम्हारे संगे आलोचना करब खूब गुरुत्वपूर्ण एक चैप्टर त्रिकोणमिति ने। त्रिकोणमिति कि त्रिकोणमितर सकल फर्मूला नहीं भिडियोर मध्य आलोचना करब। यह चैप्टर थे एग्जामे बहु मार्क एसे थे, तरह यह चैप्टर खूब भलोक बुझते हैं। एट एकदम सिम्पल एक चैप्टर, यटार मध्य अनेक फर्मूला आगुलि खूब इजी भावे मने रखा जाए, खूब मन खूब इजी भावे तुम्हारा यहाँ मनो रखते पारबे। जो आशा करी भिडियो देखले त्रिकोणमिति को फर्मूलार मध्य को प्रब्लेम हो ना, तो चलो देखा जाक चैप्टरटार मध्य की आछे एवं आमादेर की चैप्टर मध्य प्रयोजन होबे। प्रथम आमादेर जानते होबे जे त्रिकोणमिति कि। देखो त्रिकोणमिति एकटा ग्रीक शब्द, एटा एकटा शब्द ना तीनटा शब्द थेके तैरी होयेछे। त्रिकोणमिति के प्रथम त्रि जार माने हलो कि तीन, जार माने हलो तीन, एकदम सिम्पल भावे माने तीनटी। गण माने हलो बाहु, तीनटी बाहुर। एवं मेट्रोन, मेट्रोन कतरत्व हलो परिमाप, माने कि तीनटी बाहुर परिमाप आमरा बोलते पारी एक संगे। ताहले आमरा तीनटी बाहुर परिमाप निये ए चैप्टर मध्य कथा बोलबो। देखो एखन आमरा कि तीनटी बाहुर परिमाप बोलते एखाने आमरा सिम्पली त्रिभुजेर कथा बोलछे। एखन ट्रायंगल, ट्रायंगलेर मध्य आमरा कि एटा सब ट्रायंगलेर कथा ना, एटा आमादेर समकोणी त्रिभुजेर कथा बोलछे। देखो एखाने आमि एकटा त्रिभुज एके रेखेछि समकोणी त्रिभुज, एबं एटा आमादेर एकटा 90 डिग्री थाकबे। एटा आमरा सबाई जानी जे समकोणी त्रिभुजेर एकटी अ्यांगेल 90 डिग्री थाके। एबार ताहले कि एमन आमार त्रिकोणमितिर मध्ये सबटा चैप्टारेर मध्ये जास्ट खाली आमरा अनुपात निये कथा बोलबो। जेमन एखाने कि आमादेर लम्ब, एटा भूमि এবং এটা অতি উজ্জ্বলে। এখানে আমরা কটা অনুপাত সৃষ্টি করতে পারি? এখানে টোটাল আমরা ছয়টি অনুপাত সৃষ্টি করতে পারবো। কিভাবে? লম্বর সঙ্গে অতিভুজের অনুপাত, লম্বর সঙ্গে ভূমির অনুপাত, তারপরে আবার ভূমির সঙ্গে লম্বর অনুপাত এবং ভূমির সঙ্গে অতিভুজের অনুপাত, তাদের অতিভুজের সঙ্গে লম্বর অনুপাত আবার অতিভুজের সঙ্গে ভূমির অনুপাত। মোট আমরা ছয়টি অনুপাত সৃষ্টি করতে পারবো এখান থেকে। তাহলে এই ছটা অনুপাত নিয়ে এই পুরোটা চ্যাপ্টারের মধ্যে কথা বলা হবে। একদম সিম্পল জিনিস, কোনো কঠিন না। এবং আমরা কিভাবে ডিসাইড করলাম যে এটা লম্ব, এটা ভূমি এবং এটাও অতিভুজ হবে? যদি ত্রিভুজটা এরকম হয়ে যেত যে এখানে এ না থেকে এবার এমন হয়ে যেত যে প্রথম এখানে আমার কি আছে, এখানে আমাদের এ দিয়ে দিয়েছে এবং আমরা এই অ্যাঙ্গেলের পরিপ্রেক্ষিতে বলছিলাম যে এটা যদি আমি থিতা ধরে নিই তাহলে এই অ্যাঙ্গেলের পরিপ্রেক্ষিতে এটা লম্ব হবে, এটা ভূমি হবে, এটা অতিভুজ হবে। অতিভুজ তো একদম সিম্পল আইডেন্টিফাই করা। যেমন যেটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকবে, 90 ডিগ্রির অপোজিট সাইডে যে বাহুটা থাকবে সেটাকে বলা হবে অতিভুজ। তাহলে এটা আমাদের সিম্পলভাবে হয়ে গেলো, অতিভুজ তো বোঝা গেলো। কিন্তু কোনটাকে লম্ব বলবো এবং কোনটাকে ভূমি বলবো, যে অ্যাঙ্গেলের অ্যাঙ্গেলের ভিত্তিতে আমরা ভিত্তি যে অ্যাঙ্গেলটাকে ধরে আমরা বলবো। যেমন এখানে আমরা থিতাকে ভিত্তি করে বলছি, তাহলে কি এটা ভূমি হবে, ঠিক আছে। এবং থিতার অপোজিট সাইডে যেটা থাকবে সেটা হবে লম্ব। যেমন এখানে যদি আমরা ধরে নিতাম এটা এ, এটা বি এবং এখানে আছে সি, এটা হলো আমাদের রাইট অ্যাঙ্গেল 90 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রে এখানে আমাদের কি লম্ব কত হয়েছে, এ বি হলো লম্ব। কিন্তু এই ক্ষেত্রে আমাদের কি আমাদের ডিপেন্ড করতো আগে কোনটার ভিত্তিতে আমরা নির্ণয় করছি। এখানে থিতার ভিত্তিতে নির্ণয় করলে এটা তো অতিভুজ হবে, কারণ কি এটা আমাদের 90 ডিগ্রির অপোজিট সাইডে আছে। তাহলে এটা অতিভুজ আমরা ধরে নিলাম, ঠিক আছে, অতিভুজ ধরে নিলাম। এবং আমাদের সিম্পলভাবে দেখো থিতার অপোজিট যেটা থাকবে, যে বাহুটার অ্যাঙ্গেল, যে বাহুটার ভিত্তিতে, যে কোণটার ভিত্তিতে আমরা নির্ণয় করছি সেই কোণের বিপরীত যে সাইডে যেটা থাকবে সেটাকে আমরা কী বলবো, সেটাকে আমরা লম্ব বা পারপেন্ডিকুলার। আর যেটার লগে দেখো এ দুটো তো চলে গেছে, আর একটি থাকবে সেটা হবে বেস, মিন্স আমাদের ভূমি, ঠিক আছে। হাইপোটেনিয়াস একদম আমাদের সিম্পলভাবে তিনটি বাহু বেরিয়ে গেছে। এবার আমার দেখতে হবে যে কোন বাহু কোন কোনটার পরিপ্রেক্ষিতে আমরা বের করছি। এখানে থিতার অ্যাঙ্গেলে বের করলে তাহলে এটা পাওয়া যাবে আমাদের। এবার সিম্পলভাবে এই যে আমাদের যে অনুপাতগুলি পাই সেগুলির নাম দেওয়া হয়েছে, সেগুলির নাম কি একটা একটা করে আলোচনা করছি একদম সিম্পলভাবে। দেখো প্রথম কি সাইন, সাইনকে আমরা সিম্পলভাবে এখান থেকে শর্টকাটে আরেকটা আমাদের বলবো, যেটা বলবো আমরা এস আই এন সাইন। সিম্পলভাবে সাইন মানে কি, এবার সাইনের একটা আমাদের কি অ্যাঙ্গেল অনুসারে করব। আমরা কি এই ত্রিভুজের অ্যাঙ্গেল অনুসারে করি, তাহলে এই ত্রিভুজের পরিপ্রেক্ষিতে আমরা কি থিতার ভিত্তিতে করছি, তাহলে সাইন থিতা ইজিক্যাল টু আমাদের কি হয়ে যাবে। সিম্পলভাবে সাইন থিতার একটা ফর্মুলা আছে, দেখো আমাদের একদম সিম্পলভাবে কি মানে রাখবো। দেখো একদম সিম্পলভাবে যদি আমরা এই অ্যাঙ্গেলগুলি দিতে পারি তাহলে আমাদের হয়ে যাবে, আমাদের সিম্পলভাবে খালি জাস্ট অ্যাঙ্গেলগুলি দিতে জানতে হবে। দেখো আমরা তিনটা অ্যাঙ্গেল সৃষ্টি করে রেখেছি, এখানে সাইনের মান কোনটা হবে, দেখো প্রথম আমি লিখে দিয়েছি সাইন, তারপরে এখানে লিখে দিয়েছি আমি কস, এবং এখানে লিখে দিয়েছি আমি টেন। এবার এটার মানে আবার কি, একদম সিম্পল একটা বেসিক কনসেপ্ট আছে। সাইন মানে কি দেখো, এরটা কথা দেখা যাচ্ছে লম্ব থেকে অতিভুজের দিকে চলে যাচ্ছে, তাহলে সাইন মানে কি হবে, লম্ব বাই অতিভুজ। মিন্স এখানে লম্ব কত, লম্ব হলো আমাদের এ এন বি, এ বি, এ বি হলো আমাদের লম্ব, এ বি আমাদের লম্ব, ঠিক আছে।
এবার সাইনের কাম তো হয়ে গেছে। সাইন মানে কি? লম্ব বাই অতিভুজ। আমাদের অতিভুজের মান কত? এখানে অতিভুজ মিন্স এ আর সি, তাহলে লিখে দিলাম এ আর সি। তাহলে আমার সাইনের মান কি হবে? সাইন একদম সিম্পল হবে আমাদের লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তাহলে আমরা সাইনের মান পেয়ে গেলাম। তারপরে কি? তারপর হবে আমাদের কোসাইন। কোসাইনকে আমরা সিম্পলভাবে কি বলবো? কস বলবো। কোসাইনকে আমরা কস বলবো, ঠিক আছে। এবার কস আমি লিখে দিয়েছি, এটা দেখি বোঝা যাচ্ছে যে কসের মানগুলি কি হবে। এবার আমরা কি থিতার পরিপ্রেক্ষিতে হিসাব করছি, তাহলে কস থিতা, কস থিতা ইজিক্যাল টু আমাদের কি হবে? দেখো প্রথম এর চিহ্ন কি হবে? প্রথম এর চিহ্ন একদম সিম্পল হবে, বাম দিক থেকে ডাইন দিকে চলে যাবে, তাহলে নিচে থেকে উপরে। মানে কি কসের মান, কস থিতার মান কি হবে? তাহলে ভূমি, দেখো এরটা কোথা থেকে যাচ্ছে? ভূমির থেকে অতিভুজের দিকে চলে যাচ্ছে। তাহলে ভূমি বাই অতিভুজ, ভূমি আমাদের কি আছে? বি বি সি বাই, ভূমি আমাদের বিসি, আর অতিভুজ আছে আমাদের এ সি। তাহলে ভূমি বাই অতিভুজ আমরা পেয়েছি। আমরা তিনটা জিনিস জানলে বাকি সব আমাদের হয়ে যাবে। দেখো এবার জাস্ট আর একটা জিনিস আছে আমাদের, এবার কি লাস্ট যেটা আছে আমাদের টেনজেন। টেনজেন মানে কি? টেনজেনকে আমরা শর্ট ফর্মে বলবো টেন, টেনজেনকে আমরা বলবো টেন। এবং আমরা থিতার পরিপ্রেক্ষিতে হিসাব করছি, তাহলে আমাদের অ্যাঙ্গেলটা এখানে কত আছে? থিতা ধরে নিয়েছি, মানে এটা থিতা যে কোনো মান হতে পারে, 90 ডিগ্রি থেকে ছোট যে কোনো মান হতে পারে, ঠিক আছে। তাহলে আমি থিতা ধরে নিয়েছি, এবার থিতার পরিপ্রেক্ষিতে টেন কি হবে? টেন হবে একদম সিম্পলভাবে লম্ব আর ভূমি, লম্ব বাই ভূমি হবে আমাদের টেন, লম্ব বাই ভূমি হবে আমাদের টেন। তাহলে এখানে কি লিখতে পারি আমি? লম্ব, লম্ব মিন্স আমাদের কত? এ বি। এবং আমাদের ভূমি কত দিয়ে দিয়েছে এখানে? ভূমি হবে বি সি। তাহলে আমাদের সিম্পলি তিনটা জিনিস আমরা পেয়ে গেলাম। কী কী পেয়ে গেলাম? আমরা সাইন, সাইনের ভ্যালু কী হবে? লম্ব বাই অতিভুজ। তারপরে কী পেলাম? কসের ভ্যালু কী হবে? ভূমি বাই অতিভুজ। এবং লাস্ট অ্যাটাচ পেলাম আমরা টেন, টেনের টেন কী হবে আমাদের? লম্ব আর ভূমি, লম্ব বাই ভূমি। আমাদের সিম্পলভাবে তিনটা বেরিয়ে গেছে। দেখো এই তিনটা থেকে আমরা এই তিনটা ডিফাইন করতে পারি। কীভাবে ডিফাইন করবো? দেখো প্রথম আগে আমরা নামগুলি জেনে নিই যে শর্ট ফর্ম কী বলে। এখানে কী দিয়েছে? কোসেক টেন। তাহলে আমাদের কি এটার নাম কি হবে? এটার সিম্পলকে বলা হয় কোসেক। তাহলে আমরা সিম্পলভাবে কোসেক টেনকে বলতে পারবো কোসেক। কোসেককে আমরা বলতে পারি কোসেক থিতা ইজিক্যাল টু কোসেক থিতা, হলো আমাদের সাইনের উল্টা। মানে কি সাইন থিতা আমরা যদি বলি, সাইন থিতা তার উল্টো কি হবে? তার উল্টো হবে কোসেক থিতা, কোসেক থিতা, ঠিক আছে। ওয়ান বাই কোসেক, কোসেক থিতা, ওয়ান বাই কোসেক থিতা। আমাদের সিম্পলভাবে ওয়ান বাই কোসেক থিতা হলে তাহলে সাইনের মান আমরা কী পেয়েছিলাম? সাইনের মান আমরা সিম্পলভাবে পেয়েছিলাম লম্ব আর অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তাহলে আমাদের উল্টো মানে কি? অতিভুজ বাই লম্ব হয়ে যাবে। তাহলে আমাদের কোসেকের মান কী হয়ে যাবে? অতিভুজ বাই লম্ব। তাহলে আমরা কোসেকের মান কী লিখে দেবো? অতিভুজ বাই লম্ব। অতিভুজ মিন্স এ সি, আর লম্ব কত হবে? অতিভুজ বাই লম্ব। তাহলে লম্ব আমাদের এ বি আমরা পেয়ে গেলাম। তারপরে আমাদের কীটা আছে? তাহলে আমাদের সেকেন্ড, তাহলে এটার মান কী হবে? সেকেন্ডকে আমরা বলবো সেক, সেকেন্ডকে আমরা কী বলতে পারি? সেক, সেক থিতা। এবার সেক থিতা কী হবে? দেখো যেমন সাইনের উল্টো হলো কোসেক, সেমভাবে আমাদের কোসের উল্টো হলো সেক। আমাদের কোসের উল্টো, কোস এর উল্টো হবে কি আমাদের সেক। এগুলো আমাদের একদম সিম্পল সিম্পল জিনিস যেগুলো আমাদের মনে রাখতে হবে, কোসেক। তাহলে কি আমাদের কসের উল্টা সেক পেয়ে গেলাম, ঠিক আছে, সাইনের উল্টা কোসেক পেয়ে গেলাম। এবার আমার কী হবে? তাহলে আমার আমরা সিম্পলভাবে আমরা সেকের মানটা কত লাগবো? তাহলে কি কোসেকের, কসের উল্টা, কোসের কস কী আছিল? কস ছিল আমাদের ভূমি বাই অতিভুজ। তাহলে এটার উল্টো হবে অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। মিন্স আমাদের এখানে হয়ে যাবে এ সি বাই বি সি, আমার সিম্পলভাবে হয়ে গেল। এট লাস্ট আছে কোটেনজেন, কোটেনজেনের, কোটেনজেনকে আমরা শর্টকাটে বলবো আমরা কট, আর থিতা, থিতার পরিপ্রেক্ষিতে বের করছি। এবার কট হবে কার উল্টো? আর একটাই আছে, তাহলে টেন আছে। টেনের উল্টো হবে কি? সিম্পল হবে টেন থিতার উল্টো হবে কট থিতা, ঠিক আছে। এবার কট থিতা উল্টো হলে টেনের মান আমরা কী বের করেছিলাম? লম্ব বাই ভূমি, তাহলে এটা উল্টে যাবে, তাহলে ভূমি বাই লম্ব হয়ে যাবে সিম্পল হবে। তাহলে এটা ভূমি বাই লম্ব হয়ে যাবে, মিন্স বি সি বাই এ বি আমাদের হয়ে গেল। দেখো সবগুলি মান তো পেয়ে গেলাম। এবার আমাদের মনে রাখবো কীভাবে? একদম সিম্পল, যদি তুমি এরো চিহ্ন দিয়ে মনে রাখতে পারো, এই তিনটা মনে রাখলেই হবে, সাইন কস আর টেন। এটাকে আবার অন্যভাবে মনে রাখে অনেকে, ঠিক আছে। কীভাবে মনে রাখে দেখো, এটা কি ভূমি, ভূমিকে বলা হয় বেস, ঠিক আছে, ভূমিকে বলা হয় বেস। লম্ব, লম্বকে বলে পারপেন্ডিকুলার, আর অতিভুজকে ইংলিশে বলা হয় হাইপোটেনিয়াস। তাহলে এটাকে এভাবে মনে রাখে। দেখো এবার কী আছে এখানে? এখানে পি আছে, এখানে বি আছে, এখানে এইচ আছে, ঠিক আছে। জাস্ট খালি আমরা নামগুলি লিখে নিয়েছি। এবার কী হবে? এটাকে সিম্পল হবে, এভাবে মনে রাখতে পারো, পণ্ডিত বদ্রী
पसाद हर हर बोले एटर माने आर की हो पंडित बद्री प्रसाद हर हर बोले देखो एक पे गे साइनर मान पी बाई एच मीन लम्ब बाय अतिभुज तारपर की पे गे बद्री प्रसाद बी माने हलो आमादेर बेस मीन्स भूमि भूमि बाय हाइपोटेनियस मीन्स अतिभुज एटा पे गे आमरा की कोसेर मान एवं टेनर मान पी बाय बी मीन्स परपेंडिकुलर डिवाइड बाय आमादेर भूमि बेस तो पे गेलाम তাহলে পণ্ডিত বদ্রী প্রসাদ হর হর বলে বা একদম সিম্পল ভাবে এই ত্রিভুজটা একো তোমরা মনে রাখতে পারো ত্রিভুজটা দেখেই প্রথম সাইনের মান কি হবে সিম্পল ভাবে এর চিহ্ন দিয়ে তোমরা লিখে নিতে পারো সাইন তারপরে ও নিচে থেকে উপরে উঠলে কস আর টেন হবে কি এখানে আমাদের লম্ব থেকে নিচের দিকে নামবে আমাদের হয়ে গেছে সাইন কস টেন একদম সিম্পল ভাবে আর সাইন কস টেন জানা থাকলে আমাদের সিম্পল হবে কোসেক সেক কট একদম সিম্পল ভাবে কেন সাইনের উল্টা কি কোসেক কোসের উল্টা কি সেক টেনের উল্টো কি কট আবার উল্টো যদি আমরা বলি যে কটের উল্টো কি তাহলে 1 বাই 10 সেকের উল্টো কি 1 বাই কস এবং কোসেকের উল্টো কি 1 বাই সাইন সিম্পল ভাবে তাহলে আমাদের এই জিনিসটা হয়ে গেল এটার মধ্যে আরেকটা জিনিস আছে দেখো আমাদের 10 এর ভ্যালু কি আমাদের সিম্পল ভাবে এখানে 10 এর ভ্যালু দিয়ে দিয়েছে b b বাই আমাদের কি মানে আমাদের 10 এর ভ্যালু পেয়ে গেছি লম্ব বাই ভূমি ঠিক আছে 10 এর ভ্যালু আমাদের কি লম্ব বাই ভূমি তাহলে সিম্পল ভাবে দেখো আমরা 10 10 এর মান কি 10 কে আমরা লিখতে পারি 10 থিটা এখানে 10 থিটা ইজ ইকুয়াল টু কি ছিল লম্ব মিন্স কি আমাদের এ বি ঠিক আছে এ বি লম্ব ছিল আমাদের এ বি এবং ভূমি ছিল আমাদের কত এখানে বি সি সিম্পল ভাবে আমরা উপর নিচে যদি আমরা কি অতিভুজ দিয়ে ডিভাইড করে দিই দেখো এখানে আমরা অতিভুজ দিয়ে ডিভাইড করছি অতিভুজ দিয়ে ডিভাইড করলে আমাদের কত হবে এ সি দিয়ে ডিভাইড করে দিচ্ছি এখানে আমরা এ সি দিয়ে ডিভাইড করে দিচ্ছি কিভাবে এ সি আর সি কেটে আবার কি এ বি বাই বি সি থাকবে তাহলে কি এ বি বাই এ সি মিন্স এটা কি হয়ে গেল এ বি বাই এ সি কোথায় আছে আমাদের দেখো সাইনের ভ্যালু দেখো তাহলে এটা আমরা সাইন পেয়ে গেলাম সাইন থিটা এবং বি সি বাই এ সি ইজ ইকুয়াল টু আমাদের কি হয়ে যাবে বি সি বাই এ সি মিন্স আমাদের কস তাহলে এখানে আমরা কস লিখতে পারি তাহলে কস থিটা তাহলে আমাদের সিম্পলি টেন ইজ ইকুয়াল টু কি লিখতে পারি দেখো টেন ইজ ইকুয়াল টু আমাদের এসে গেছে সাইন সাইন থিটা বাই কস থিটা ইজ ইকুয়াল টু লিখতে পারি আমরা টেন ইজ ইকুয়াল টু সিম্পল ভাবে টেন ইজ ইকুয়াল টু যদি সাইন বাই কস হয় তাহলে কট ইজ ইকুয়াল টু কি হবে দেখো সিম্পল ভাবে তাহলে আমাদের কট থিটা ইজ ইকুয়াল টু কি হবে দেখো আমরা তো উল্টো জানি তাহলে কি এটাকে উল্টে দেবো তাহলে কস কি উপরে চলে যাবে কস থিতা বাই সাইন থিতা আমরা সিম্পলভাবে লিখতে পারি দেখো আমরা কি কি শিখলাম এটার মধ্যে থেকে দেখো একদম সিম্পলভাবে প্রথম সাইনের মান কি লম্ব বাই অতিভুজ তারপরে কি কসের মান কি ভূমি বাই অতিভুজ টেনের মান কি লম্ব বাই ভূমি ঠিক আছে এবং সাইনের উল্টো কি সাইনের উল্টো আমরা শিখলাম কোসেক তারপরে কি কসের উল্টো কি সেক টেনের উল্টো কি কট একদম সিম্পল ভাবে এটা হয়ে গেল টেন কে আমরা কি লিখতে পারি সাইন বাই কস এবং কট কে আমরা কি লিখতে পারি কস বাই সাইন একদম সিম্পল ভাবে এই চারটা পাঁচটা জিনিস যদি তোমাদের জানা থাকে তারপরে যে ফর্মুলাটি আসবে এগুলি সিম্পল ভাবে মনে রাখতে পারবে তাহলে পরের ফর্মুলাগুলি দেখা এবার দেখে নেওয়া যাক পরের ফর্মুলাগুলি দেখো একদম সিম্পল সিম্পল সবগুলি ফর্মুলা যেগুলি মনে রাখা খুব সহজ যেমন তারপরে যে ফর্মুলা আছে সাইন 90 মাইনাস থিটা দেখো যখন আমরা কেন কি আমরা জানি রাইট অ্যাঙ্গেলের কথা বলছে সাইন 90 মাইনাস থিতা বলছে একদম সিম্পল দেখো সাইন যখন থিতা মাইনাস হবে 90 ডিগ্রি সাইনের থেকে দেখো 90 ডিগ্রি আছে থিতা মাইনাস হয়ে যাচ্ছে তাহলে কি কস থিতা হয়ে যাবে সাইন থেকে কি হয়ে যাবে কস থিতা কেন হলো এটা দেখো আমরা জানি যে আমাদের 90 ডিগ্রি অ্যাঙ্গেলের মধ্যে কি থাকবে একটা তো আমাদের 90 ডিগ্রি আছে অপোজিট দেখো এখানে আমাদের কি যে কোনো মান বের করতে পারে এখানে আমার যদি থিতা হয় তাহলে এই মানটা কি হবে এটা দুটোটা মিলে তো আমরা 90 ডিগ্রি হবে কারণ 180 ডিগ্রি থাকে 90 ডিগ্রি তো এখানে চলে গেছে আর আছে কি 90 ডিগ্রি তাহলে এখানে যদি আমাদের কি হয় এখানে থিতা হলে এখানে কি হবে 90 ডিগ্রি মাইনাস থিতা হবে তাহলে এবং একটা হবে সাইনের জন্য আর একটা হবে কসের জন্য তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস থিতা হবে কস থিতা আর টেন হবে কি টেনের অপোজিট মিন্স কি কট কট থিতা হয়ে যাবে এবং সেক হয়ে যাবে কোসেক হয়ে যাবে সেক হয়ে যাবে কোসেক সেক হয়ে গেল আমাদের কোসেক থিতা তো সেমভাবে যদি আমরা লিখতাম এখানে কস কস আমাদের 90 ডিগ্রি মাইনাস থিতা তো কি হয়ে যেত একদম সিম্পলভাবে সাইন হয়ে যেত সাইন থিতা হয়ে যেত এবং সিম্পলভাবে যদি আমরা লিখতাম কট 90 ডিগ্রি মাইনাস থিতা সো আমাদের এখানে কি হয়ে যেত কট আছে তাহলে আমাদের টেন হয়ে যেত একদম সিম্পলভাবে টেন থিতা হয়ে যেত এবং আমাদের যদি কোসেক থাকতো তাহলে কোসেক 90 ডিগ্রি মাইনাস থিতা সো আমাদের কি হয়ে যেত আমাদের সেক হয়ে যেত
একদম সিম্পল ভাবে। তাহলে এগুলি একদম বেসিক ফর্মুলা, কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ ফর্মুলা আছে যেটা আমাদের অনেক স্টুডেন্টেরই মন থাকে না। দেখো কি আছে, একটা ফর্মুলা আছে, আমরা জাস্ট একটা প্রথম একটা কি এই দেখো হেক্সাগন বানিয়ে নিয়েছি। এবার এটার মধ্যে মানগুলি লিখবো কিভাবে, প্রথম লিখবো সাইন, এটা থেকে আমরা বাকি ফর্মুলাগুলি তৈরি করবো একটা একটা করে। এখানে লিখেছি সাইন থিতা বাঁকা, এটা হবে সাইন থিতা। তারপরে সাইনের পরে কি আসে, কস আসে আমাদের, সাইন কস, ঠিক আছে, সাইন কস থিতা। কস থিতার পরে দেখো সাইন আর কস চলে গেছে, তারপর টেন কোথায় লিখবো, দেখো সাইন কস টেন, একদম সিম্পলভাবে টেন থিতা, সাইন থিতা, কস থিতা, টেন থিতা। এই যদি এই ফর্মুলাটা যদি বানিয়ে নিতে পারে ঘরটা, তাহলে যে কোনো ফর্মুলা তোমরা সিম্পলভাবে করতে পারবে। দেখো সাইন কস টেন, যে ফর্মুলাগুলি সবারই মনে থাকে না। দেখো এবার টেনের অপোজিট কী, টেনের অপোজিট আমরা সবাই জানি, টেনের অপোজিট কী আমাদের কট থিতা, ঠিক আছে। সাইনের অপোজিট কী, সাইনের অপোজিট হলো আমাদের কোসেক থিতা, ঠিক আছে, আমাদের কোসেক থিতা। এবং কোসের অপোজিট কী আমাদের সেক থিতা। তাহলে কি মাঝখানে ওয়ান আছে, সিম্পল। প্রথম আমরা সাইন থেকে শুরু করব, একটা ফর্মুলা আছে আমাদের যেটা হলো সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইজিক্যাল টু ওয়ান। কীভাবে এটা আমাদের মনে থাকবে, দেখো সাইন কস, সাইনের পরে কস ইজিক্যাল টু ওয়ান, মানে সাইন স্কোয়ার থিতা প্লাস সাইনের পরে কী আসছে কস, সি ও এস থিতা ইজিক্যাল টু কস স্কোয়ার থিতা ইজিক্যাল টু ওয়ান। সবগুলির উপর স্কোয়ার দেবো, একের উপর স্কোয়ার দেওয়ার কোনো মানে নেই, কারণ একের স্কোয়ারে কী হয় সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইজিক্যাল টু ওয়ান। পরের যে ঘরটা আছে সেটা বাদ দিয়ে দেবো। তারপরে কি আবার প্রত্যেকবার এদিকে থেকে শুরু হবে, এবার কী হবে এদিকে আমাদের প্রত্যেকবার সেমভাবে আমাদের একই দিকে চলে যাবে, ঠিক আছে, একটি ঘর বাদ দিয়ে দিয়ে যাবে। তাহলে আমাদের কি প্রথম পেয়েছি সাইন কস ওয়ান, তারপরে কি ওয়ান। তাহলে আমরা প্রথম লিখবো কি, এবার লিখবো আমরা দুই নম্বর ফর্মুলার মধ্যে ওয়ান, ওয়ান স্কোয়ার ওয়ানই হয় প্লাস, তারপরে কি আছে কট, কট স্কোয়ার থিতা ইজিক্যাল টু, লাস্টে আমাদের কী আছে এরো চিহ্নের একদম মাথায় আমাদের আছে কোসেক স্কোয়ার থিতা। মিন্স কী হবে, ওয়ান প্লাস কট স্কোয়ার থিতা ইজিক্যাল টু কোসেক স্কোয়ার থিতা। সিম্পলভাবে আমাদের দুটো ফর্মুলা গেছে। এই দুটো ফর্মুলা থেকে আমরা আরও অনেকগুলি ফর্মুলা বানাতে পারি, কীভাবে, যেমন সাইন স্কোয়ারটাকে এখানে রেখে দিলাম, কোস স্কোয়ারটাকে অপোজিট সাইডে রেখে গেলাম, তাহলে সাইন স্কোয়ার ইজিক্যাল টু ওয়ান মাইনাস কোসেক স্কোয়ার লিখতে পারি। তারপরে আমরা কোসেক স্কোয়ার এখানে রেখে সাইন স্কোয়ার অপোজিট সাইডে নিতে পারি, তাহলে লিখতে পারি কোসেক স্কোয়ার ইজিক্যাল টু ওয়ান মাইনাস সাইন স্কোয়ার। আমাদের যদি এই ফর্মুলাটা জানা থাকে, এটা থেকে আমরা আরও তিনটা ফর্মুলা আরামসে তৈরি করতে পারবো, এখান থেকে আরও তিনটা ফর্মুলা তৈরি করতে পারবো। জাস্ট আমার প্রথম ফর্মুলাটা মনে রাখতে হবে। তারপরে নেক্সট, তারপরে কী হবে তিন নম্বর ফর্মুলা, তিন নম্বর ফর্মুলা আমার কী আছে, দেখো টেন, প্রথম আমাদের কী আছে যেখানে একদম লেজটা থাকবে, এই লেজ টেন, টেনের পরে কী হবে টেন স্কোয়ার থিতা প্লাস আমাদের ওয়ান আছে, লিখে দিলাম ওয়ান, ইজিক্যাল টু আমাদের কী হয়ে যাবে টেন স্কোয়ার প্লাস ওয়ান ইজিক্যাল টু আমাদের সেক স্কোয়ার থিতা, ঠিক আছে, সেক স্কোয়ার থিতা হয়ে গেল। তাহলে আমাদের কী একটা দুটা তিনটা তিনটা ফর্মুলা পেয়ে গেলাম। এই তিনটা ফর্মুলা থেকে আমরা সিম্পলভাবে নয়টা ফর্মুলা তৈরি করতে পারবো, ঠিক আছে। জাস্ট আমরা তিনটা ফর্মুলা মনে রাখতে হবে, যতগুলি অঙ্ক আছে সবগুলির মধ্যে এই ফর্মুলাগুলি কাজে লাগে, এবং এক্সামে একটা অঙ্ক থাকবেই থাকবে এখান থেকে। তাহলে এই ফর্মুলাগুলি আমাদের সিম্পলভাবে মনে রাখতে হবে। তাহলে দেখে নেওয়া যাক ত্রিকোণমিতির সেই টেবিল, যে টেবিলটা খুব কম স্টুডেন্টই মনে রাখতে পারে। এটা একদম সিম্পলভাবে মনে রাখার অনেক পদ্ধতি আছে, যেমন হাতের আঙ্গুল দেখো আমরা মনে রাখতে পারি, বা এটার বেসিক ট্রিক্স হলো যেটা মনে রাখার সবথেকে ভালো পদ্ধতি সেটা হলো, দেখো কীভাবে মনে রাখবে, এখানে আমাদের পাঁচটি মান থাকবে সবসময়, ঠিক আছে, কত ডিগ্রি মান থাকতে পারে আমাদের, এখন জিরো ডিগ্রি মান থাকবে। এবার জিরো ডিগ্রি মানে কত, সাইন জিরো হতে পারে, এটা কস জিরো হতে পারে, এটা টেন জিরো হতে পারে, এটা কট জিরো হতে পারে, এটা যে কোনো জিরোর মান হতে পারে, বা 30 ডিগ্রি মান হতে পারে, বা 45 ডিগ্রি মান হতে পারে, বা 60 ডিগ্রি মান হতে পারে, বা 90 ডিগ্রি মান হতে পারে। এই আমাদের সিম্পলি এই পাঁচটি মান নিয়েই আমাদের এই চ্যাপ্টারের মধ্যে আলোচনা করবো এখন। এবার পাঁচটি মান আমাদের মন কীভাবে রাখবো, কীভাবে আমাদের মনে থাকবে, দেখো একদম সিম্পল প্রসেস। প্রথম দেখো সাইনটা বের করার জন্য আমরা কি ওয়ান টু, তো ওয়ান টু সবাই লিখতে পারে, তাহলে আমরা জিরো ওয়ান টু থ্রি ফোর পাঁচটি মান আমরা বের করছি, এক দুই তিন চার পাঁচ, এখানে আমরা পাঁচটি সংখ্যা লিখে নিয়েছি, জিরো ওয়ান টু থ্রি ফোর, ঠিক আছে, সিম্পলভাবে। এবার কি সবগুলিকে কত দিয়ে ভাগ করবো, চার দিয়ে ডিভাইড করে দেবো, সবগুলিকে চার দিয়ে ডিভাইড করে দেবো, ফোর দিয়ে সবগুলিকে আমরা ডিভাইড করে দেবো। যদি ফোর দিয়ে ডিভাইড করি, এবং আমরা কি সবগুলির উপর রুট লাগিয়ে দেবো, রুট লাগিয়ে দেবো সিম্পলভাবে, রুট যদি লাগিয়ে দেই তাহলে আমরা সাইন এর সাইন যতগুলি মান আছে সবগুলি মান পেয়ে যাবো। তাহলে দেখো প্রথম জিরোকে যদি চার দিয়ে ডিভাইড করি, জিরো, জিরোর উপর রুট থাকলে এটা জিরোই হবে, তাহলে সাইন জিরোর ভ্যালু কত হবে, জিরো, সাইন জিরোর ভ্যালু জিরো পেয়ে গেলাম, একদম সিম্পল।
তাহলে এক এবং আছে কত এখানে ফোর তাহলে এক স্কোয়ার এক ঠিক আছে আর চার কে আমরা যদি স্কোয়ার বানাই দুই এর স্কোয়ার তাহলে সিম্পলভাবে এটা কত হয়ে যাবে ওয়ান বাই টু হয়ে যাবে ঠিক আছে কারণ এখানে টু স্কোয়ার মিনস ফোর আর ওয়ান স্কোয়ার তো ওয়ান তাহলে স্কোয়ার আর রুটে কেটে যাবে পুরো তাহলে ওয়ান বাই হাফ বেরিয়ে আসবে এখানে লিখে দেবো হাফ তারপর কি হবে সিম্পলভাবে দেখো দুই দিয়ে যদি ফোর কে কেটে দেয় দুই দিয়ে চারকে কাটলাম আর কি দুই থাকবে নিচে তাহলে কি ওয়ান তো রুট থেকে বেরিয়ে যাবে ওয়ান স্কোয়ার বেড়ে যাবে কিন্তু দুই তো বেরোতে পারবে না তাহলে রুট ওভার টু এখানে হয়ে যাবে কি রুট ওভার টু ওয়ান বাই রুট ওভার টু তারপরে কি হবে একদম সিম্পল হবে দেখো এবার কি উপরে থ্রি আর নিচে কি আছে ফোর তাহলে কাটা তো যাচ্ছে না থ্রি তো রুট থেকে বেরোতে পারবে না তাহলে উপরে রুট থ্রি থেকে যাবে কিন্তু ফোর বেরিয়ে যাবে ফোর বেরিয়ে হলে কত বেরোবে টু বেরিয়ে যাবে আর সিম্পল হবে লাস্ট ফোর কে ফোর দিয়ে কেটে দেবো তাহলে কত হয়ে যাবে ওয়ান ওয়ান তো রুট থেকে বেরিয়ে যেতে পারবে ওয়ানকে রুট থেকে বেরিয়ে করে দিলে ওয়ানই হবে সিম্পলভাবে তাহলে এ থেকে বোঝা গেল কি সাইনের ভ্যালু আমার জিরো থেকে ওয়ানের মাঝখানেই থাকবে জিরো এবং ওয়ানের মাঝখানে থাকবে এবং কি সাইনের যত কোণের মানগুলি বৃদ্ধি পাবে তত মানগুলিও বৃদ্ধি পাবে ঠিক আছে দেখো আস্তে আস্তে মানগুলি সবগুলি বৃদ্ধি পাচ্ছে সিম্পলভাবে একদম এটা যদি জেনে নাই তারপরে কি যদি আমরা সাইনের মানগুলি বের করতে পারি বাকি সবগুলি মান একদম সিম্পলভাবে বেরিয়ে যাবে কীভাবে দেখা যাক তাহলে কীভাবে বেরোবে দেখো সাইনের মান পেয়ে গেছি আমরা সাইন এবার কি কস কসের মানগুলি উল্টো দিক থেকে হবে উল্টো দিক থেকে মিন কি যেটা আমার জানি কি সাইনের 90 ডিগ্রি আর কসের জিরো ডিগ্রি সমান হবে কস জিরো মানস কত হবে তাহলে কস জিরো কত হয়ে যাবে আমাদের ওয়ান হয়ে যাবে তার উল্টো হবে মানে কি সাইড হবে এটা ত্রিশের মান রুট থ্রি বাই টু বা তোমরা অপোজিট সাইডও লিখতে পারো সাইন যে মানগুলি এদিকে যাচ্ছে কসের অপোজিট সাইডে আসবে সাইনের মানগুলি কসের অপোজিট দিকে আসবে তাহলে কি সাইনের ওয়ান তারপরে কসের দেখো এবার কি হবে 45 আর 45 সেম হয়ে যাচ্ছে ওয়ান বাই রুট টু তাহলে 30 মান এখানে 60 মান হবে হাফ আর এখানে জিরো এখানে হবে 90 ডিগ্রি মান মিনস এখানে জিরো হয়ে যাবে সাইনের মান পেয়ে গেলাম কসের মান সাইনের মান কীভাবে বের করবে বলে দিলাম আর কসের মান কী করবে এখানে উল্টো দিক থেকে লিখে দেবে এখানে উল্টো দিক থেকে আসবে কিন্তু এখানে বাহু দিক থেকে চলে যাবে তাহলে আমার কসের মান হয়ে গেল এবার টেন কীভাবে বের করবো একদম সিম্পল আমরা তো জানি টেন ইজ ইকুয়াল টু কি টেন থিটা ইজ ইকুয়াল আমরা কী পাই আমরা যদি সাইনকে কস দিয়ে ডিভাইড করে দেয় তাহলে আমরা কী পাই টেন পাই তাহলে কি এখানে ডিভাইড করে দেবো জিরোকে এক দিয়ে ডিভাইড করে দিলে জিরো হয় ঠিক আছে এখানেও ডিভাইড করে দেবো রুট টু আর নিচে আছে রুট টু কেটে যাবে তাহলে কি উপরে থাকবে ওয়ান আর নিচে থাকবে কি রুট থ্রি থাকবে ঠিক আছে এখানে রুট টু আর রুট টু কেটে যাবে আর উপরে ওয়ান ওয়ান আছে ওয়ান ওয়ান থাকলে কি ওয়ানই হবে তাহলে সিম্পলভাবে তারপরে কি আছে এখানে টু টু কেটে যাবে উপরে শুধু রুট থ্রি আছে আর নিচে ওয়ান আছে নিচে ওয়ানের কোনো ভ্যালু নেই তাহলে রুট থাকবে কোনো সংখ্যাকে কি জিরোতে ভাগ করা যায় এটা তো অসম্ভব এটা কোনো দিনই হয় না তাহলে এটার কোনো মানই বেরোবে না এটা কি হবে অসংগত কোনো মান থাকবে না মানে টেন 90 ডিগ্রির কোনো মান থাকবে না কারো কোনো সংখ্যাকে আমরা জিরো দিয়ে ডিভাইড করতে পারি না কোনো সংখ্যাকে আমরা জিরো দিয়ে ডিভাইড করতে পারি না তারপর তো একদম সিম্পল কেন আমরা তিনটা মান পেয়ে গেছি এবার তো আমরা আরও সিম্পলভাবে বের করতে নিতে পারবো কীভাবে সাইনের উল্টো কি কস আমরা সাইনের উল্টো কোস এক তাহলে সাইনের উল্টো লিখে দেবো তাহলে জিরো উল্টো কি জিরো উল্টো মানে কি জিরোকে উল্টে দেবো জিরোর নিচে মানে ওয়ান আছে তাহলে কি জিরো চলে যাবে নিচে উপরে চলে যাবে ওয়ান তাহলে এটা কী হয়ে যাবে এটা কি সম্ভব কোনো দিন জিরো কোনো দিনও নিচে থাকতে পারে না তাহলে এটা কি এটাও অসংজ্ঞায়িত হবো তাহলে সাইন সাইন 30 ডিগ্রি মানে কস এবার কসকে কস 30 ডিগ্রি বের করতে হলে সাইন 30 ডিগ্রি মানে উল্টে দেবো উল্টে দিলে কত হয়ে যাবে টু হয়ে যাবে এটা তারপরে কি 45 মানে উল্টে দেবো তাহলে রুট টু হয়ে যাবে এটা তাহলে সাইন 60কে উল্টে দেবো উপরে হবে টু নিচে হবে রুট থ্রি তাহলে কি 90 ডিগ্রি আচ্ছা ওয়ান ওয়ানকে উল্টে দিলে কত হবে ওয়ানকে উল্টে দিলে তো ওয়ানই হবে সিম্পলভাবে পেয়ে গেলাম আমরা তারপর দেখা যাক এবার হবে কি সেকেন্ড মান মানে কসের উল্টো ওয়ানকে উল্টে দিলে ওয়ান হয় সিম্পলভাবে এবার দেখো রুট থ্রি বাই টুকে উল্টে দেবো রুট থ্রি বাই টুকে উল্টে দিলে কী হবে টু বাই রুট থ্রি এবং কি ওয়ান বাই রুট টুকে উল্টে দিলে শুধু রুট টু হয়ে যাবে নিচে ওয়ান হয়ে যাবে ওয়ানের ভ্যালু নেই হাফকে উল্টে দিলে শুধু টু আর জিরোকে উল্টে দিলে কী হবে জিরো নিচে মনে মনে এক থাকে তাহলে এক চলে যাবে উপরে আর নিচে আসবে জিরো এটা কোনো দিন সম্ভবই না তাহলে এটা হবে কি অসংগত সিম্পলভাবে এবার কী বার করবো কটের মান টেনের উল্টো জিরোকে উল্টে দেবো জিরোকে উল্টে দিলে কোনো মান বেরোবে কোনো দিনও এটা সম্ভব না তাহলে কী হয়ে যাবে এটা এটা হয়ে যাবে অসংগত তারপরে এটা উল্টে দেবো রুট থ্রি হয়ে যাবে এখানেও এককে উল্টে দিলে একই হবে আর রুট থ্রিকে উল্টে দিলে কত হয়ে যাবে উপরে হয়ে যাবে ওয়ান আর নিচে হয়ে যাবে রুট থ্রি বিকজ এখানে নিচে ওয়ান আছে আর অসংগতকে উল্টে দিলে এবার কী হবে এটা হলে দেখো অসংগতকে আমরা উল্টে দিচ্ছি অসংগত মিনস কি ওয়ান বাই জিরো ঠিক আছে এটাকে উল্টে দিলে কি জিরো উপরে চলে যাবে আর নিচে ওয়ান চলে যাবে
मीन्स এটাকে আমরা জিরো বলতে পারি। তাহলে আমরা সিম্পল ভাবে সবগুলি মান আমরা পেয়ে গেলাম। তাহলে এখানে যেগুলি মানগুলি পেয়েছি এগুলি যদি তোমরা মনে রাখতে পারো তাহলে সিম্পল ভাবে যতগুলি অঙ্ক আছে ভিতরে সবগুলি তোমরা সিম্পল ভাবে করে নিতে পারবে। তাহলে এই সিম্পল ভাবে এই সূত্রগুলি তোমাদের মনে রাখতে হবে। নেক্সট ভিডিওতে আমরা ভিতরে অনুশীলনের অঙ্ক নিয়ে আলোচনা করব।